আপনি অবস্থায় বারদলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জাম দিয়া ফালাবেন বলতেছেন, আর একটু বৃষ্টি আসলে শুনে জাম দাঁড়ালে কেমন হবে? বৃষ্টিতে ভয় করলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে যেতে যাবে? কাজেই বৃষ্টি হোক ভিজবো আমরা, কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়বো না। প্রিয় সাথী ও বন্ধুরা, সরকারের অবস্থা বড়ই খারাপ, বুঝতে পারা যাচ্ছে তো নাকি? যখন আবল তাবল বলে কেউ বুঝবেন যে তার অবস্থা খারাপ, ঘুষ নাই ঠিক মতো। তারা একবার বলে যে এই যে আমেরিকা যে ভিসা রেস্ট্রিকশন দিচ্ছে, এটা নাকি তাদের কথা মতো, তারা চেয়েছে যে সুষ্ঠু নির্বাচন হোক, বিএনপি বাধা দিতেছে, বারোদলীয় জোট বাধা দিতেছে ইত্যাদি, সেই জন্য আমেরিকা বলছে যে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হবে। তাহলে তাদের কোনো অসুবিধা নাই, তাই না? কিন্তু তারা তো ভয় পাচ্ছে কেন ভাই? হ্যাঁ, ঘরে ঘরে ভিতরে ভিতরে অনেক কান্নাকাটি ইত্যাদি, কারো নিজের জন্য, কারো ছেলের জন্য, কারো ছেলের বউর জন্য, কারো মেয়ের জন্য, কারো জামাইয়ের জন্য অস্থির হয়ে গেছে। কারণ যার উপর রেস্ট্রিকশন হবে তার পরিবার পরিজন সহ ভিসা ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা বলতে চাই যেটা, সেটা হলো যে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছি, আর তারা নির্বাচনের নামে 2014-18 সালের মতো একটা প্রহসন করার চেষ্টা করছে। ওই কাজে বাধা দেওয়া নির্বাচন, সুষ্ঠু নির্বাচনে বাধা দেওয়া না, বরঞ্চ আমরা যে আন্দোলন করছি সেটা সুষ্ঠু নির্বাচন আদায় করার জন্য। কাজে ভিসা রেস্ট্রিকশন আমাদের ব্যাপারে না, তাদের ব্যাপারে। বুঝতেছে তারা? এখন তারা বুঝতেছে, তারা যদি এত ব্যস্ত না হতো তাহলে তাদের পক্ষে কিছু টিভি চ্যানেল আছে না? তাদের ওখানে প্রতিদিন অনুষ্ঠান হইতেছে, প্রতিদিন। কেন এত অনুষ্ঠানের দরকার হয়? কেন প্রতিদিন তাদের নিয়ে তাদের এত বক্তৃতা করতে হয়? তারা একসময় বলতো যে বিএনপি বা বিরোধী দল হাঁটু ভাঙ্গা, কোমর ভাঙ্গা ইত্যাদি ইত্যাদি, কিন্তু সারাদিন স্বয়নে স্বপনে নিশি জাগরণে খালি বিএনপির কথা, খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমান, এই জামাল হায়দার বা জেনারেল ইব্রাহিম, সব কথা বলে সারাদিন। যতবার আমাদের কথা বলে ততবার যদি আল্লাহ রসুলের নাম নিত তাহলে বেহেশত যাইত। আমরা অনুরোধ করব যে সব বন্ধ করেন, বন্ধ করেন এসব। বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে যে দেশ বানিয়েছে, এই দেশে তারা ভোট দিতে চায়, তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হোক, এটাই একমাত্র দাবি, আর কোনো দাবি নাই। আর এই ভোট যিনি পুনরায় আদায় করেছিলেন সেই দেশের একটি বেগম খালেদা জিয়ার মুক্তি চাই আমরা, সবাই চায়, এই মুক্তি অর্জন করতে হবে। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।